পয়সা মারবো ধরবো তোমরা করো আমরা করি না। ওই চায়ের দোকানে কেউ বলে না ওয়াদিলকে খুন করে দেবে, চায়ের দোকানে কেউ বলে না ওয়াদিলকে রকিমকে খুন করে দেবে। আমাকে দিতে দেওয়া হলো না, ঠিক আছে শোনো, আমাকে দিতে দেওয়া হলো না, চুপ করো, ওরা ওদের বক্তব্য থাকলে শিক্ষা বলতে বলবে, যে যা বক্তব্য সরকার বলতে গেলে বলবে, আমি এসসি প্রাক্তন হিসেবে তুমি কারো মনে হয় বহিরাগত না বলো ভাই, তাদের পরীক্ষা দিতে দেওয়া হলো, তবে আমি এখানে এসসি দেখি আছি ভাবে পিএসসি চালু করা হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দায়িত্ব নিয়ে অনৈতিক ভাবে রাতের অন্ধকারে কিছু নামধারী টুপিধারী লোককে পিএসসি তালিকা নামিয়েছে, এটা তোমরা সবাই জানো। গিয়াসউদ্দিনের সঙ্গে টিএমসিপি সদস্যদের এই হাতাহাতি হয়, জানবো এই ব্যাপারে কথা বলে আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কি জানতে পারছো এই ভিডিও সম্পর্কে? দেখো ছবি দেখে তুমি বুঝতে পারছো, যদি যে ঘটনার ছবি ইতিমধ্যে ভাইরাল হওয়ার পর তোলপাল গিয়েছে, যেখানে অধ্যক্ষকে অশালীন ভাষায় আক্রমণ করতে গিয়াসউদ্দিন এবং তার সঙ্গীরা, ঠিক তার পরের ভিডিও, এবং এই ভিডিও যখন ঠিক যখন সেই ঘর থেকে গিয়াসউদ্দিন তার সঙ্গীদের নিয়ে বেরোয় তখনই এক প্রকার হাতাহাতি পরিস্থিতি, এবং দেখা যাচ্ছে সেখানে ধস্তাধস্তি হচ্ছে এবং একে অপরের দিকে ধেয়ে যাচ্ছে সেই ছবি। এবং অন্যদিকে আরো একটা ছবি সেখানে যেটা লক্ষ্য করা গেছে যে অধ্যক্ষ তিনি নিজে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার ফুসফুসের ঠিক ওখানেই হচ্ছে, এবং দেখাই যাচ্ছে যে সেখানে যে দুটো গোষ্ঠীর মধ্যে যে সমস্যা, সেখানে একদিকে গিয়াসউদ্দিন এবং যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গীরা, এবং অন্যদিকে সেখানে দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যারা রয়েছে তারা, এবং সেই ধস্তাধস্তিটাকে কিন্তু বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে এমন অভিযোগও করেছে, যেমনটা লিখিত অভিযোগ করেছে আতিফুর রহমান নামে যে যে ছাত্র, সেই ছাত্র অভিযোগ যে তাকে মারধরও করা হয়েছে। ধস্তাধস্তির ছবিটা দেখেই কিন্তু বিষয়টা স্পষ্ট যে কতটা উত্তপ্ত পরিস্থিতি তখন তৈরি হয়েছিল। একেবারেই ধন্যবাদ আবির।